Hello friends, assalamu alaikum. Welcome back to my channel Shinigdo blog. Alhamdulillah Shinigdor happy birthday amra sundor bhabe palon kore niyechi. Ami apnader sathe seta share korbo bole bolechilam. Tai ajke chole ashlam Shinigdor happy birthday mane shubho jonmodine ami amra kibhabe utjapon korlam seta apnader sathe share korbo. Ar Shinigdor জন্মদিনে কি কি আয়োজন করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। স্নিগ্ধ জন্মদিনে দুটো কেক নিয়ে এসেছিল, একটা বাবার পক্ষ থেকে একটা মায়ের পক্ষ থেকে। এই কেকটা সুন্দর ছিল খুবই, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। স্নিগ্ধর জন্মদিন আমরা খুব সুন্দরভাবে পালন করেছি, একদম ঘরোয়াভাবে, কারণ অন্য কাউকে আর ডাকিনি, কারণ এখন ভাইরাসের সময়। তাই আমরা বাবা মা আর স্নিগ্ধকে নিয়ে স্নিগ্ধর জন্মদিন পালন করে নিয়েছি। কিন্তু ওর জন্য আমি অনেক কিছু আয়োজন করেছিলাম, খুব সুন্দর করে রান্না করেছিলাম, খুব সুন্দর করে স্নিগ্ধর জন্মদিনের আয়োজনটা উদযাপন করলাম। খুব সুন্দরভাবে কেটে গেছে আর খুব ভালো লেগেছে। আর স্নিগ্ধ তো অনেক খুশি, কারণ তার জন্মদিন সুন্দর করে পালন করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। খুব সুন্দরভাবে সব ঠিকঠাক হয়ে গেছে। আর আপনারা অবশ্যই স্নিগ্ধকে অনেক অনেক দোয়া করবেন, ও যেন খুব সুন্দরভাবে বড় হতে পারে। এই যে স্নিগ্ধর জন্মদিনের কেক কাটা হবে এখন, সেজন্য ওর বাবার ও মোমবাতিগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওর বাবা ওকে লাগিয়ে দিচ্ছে, আর হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমি সবগুলো রেডি করে নিয়েছি, আর রাতে কেটেছি আমরা, কারণ ওর বাবা অফিস থেকে অনেক রাতে এসেছে, সেজন্য রাতেই আমরা কেটে নিয়েছি। আমরা তার আগের দিন ওই কেকটা কাটছিলাম, কারণ ওটা আমি ভিডিও করতে পারিনি, রাত 12টার দিক কেটেছিলাম তো, আর এটা রাতে 10টার দিক কেটেছি আর কি, সেজন্য আপনাদের সাথে এটা আয়োজন করে শেয়ার করতেছি। এই যে স্নিগ্ধর জন্মদিনের সব আয়োজন, এখন কেক কাটা হবে, আপনারা সাথেই থাকবেন আর পুরোটা দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্নিগ্ধর জন্য দোয়া করবেন। আর কীরকম লাগলো স্নিগ্ধর বার্থডে এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দরভাবে ওর মোমবাতিগুলো জ্বালাই দিয়েছে, এখন ওর বাবা আর ও ওখানেই বসে আছে, খুব সুন্দর করে ওরা লাগিয়েছে। আমি কিছু আয়োজন টেবিলে দিয়ে দিয়েছি, আর ডাইনিং টেবিলে খাবার আমি রেডি করে রেখেছি। স্নিগ্ধ এখন মোমবাতিতে ফু দিয়ে দিয়েছে অলরেডি, কারণ বাচ্চা, অনেক বাচ্চা থাকলে ভালো হয়, কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে তেমন বাচ্চা নেই এখানে, ওজন্য কোনো বাচ্চাকেও হয়তো ডাকতাম কিন্তু ডাকা হয়নি, সেজন্য আমরা বাবা মা আর স্নিগ্ধর জন্মদিনটা পালন করলাম। আপনারাও দেখবেন, আপনারাও তো সাথে আছেন, অবশ্যই স্নিগ্ধকে দোয়া করবেন। এখন স্নিগ্ধর জন্মদিনের কেকটা আমরা কেটে নিচ্ছি, স্নিগ্ধ আমি আর ওর বাবা খুব সুন্দরভাবে স্নিগ্ধ কেটে নিল। এখন ওর বাবা ওকে খাওয়াই দিবে। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন, এই যে স্নিগ্ধ কেক খাচ্ছে ওর বাবার হাত দিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ শোনাটা খুব ভালো লাগছিল, কারণ আমাদের একমাত্র আদরের সন্তান স্নিগ্ধ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সবাইকে বলতেছি, যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারাও তো দেখবেন।
এই স্নিগ্ধর জন্মদিনের কেক এখন আমি স্নিগ্ধকে একটু খাওয়াই দিব, কারণ আমরা তিনজনে খুব এনজয় করেছি স্নিগ্ধর এই জন্মদিনের আয়োজনে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমি আরও কী কী আয়োজন করেছিলাম সেগুলোও আপনারা দেখে নেবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছিল। এইভাবেই আমরা স্নিগ্ধর জন্মদিনের কেক কাটলাম, তারপর স্নিগ্ধকে রাতে খাওয়াই দিয়েছি, কারণ অলরেডি কেক খাওয়া হয়ে গেছে, তেমন কিছু খেতেও চাইনি, এই মিষ্টি এগুলো খেতেও চাচ্ছে না। আমরা একটু মিষ্টি খেয়ে নিয়েছি, কিন্তু এক প্রকার মিষ্টি নিয়ে এসেছিল স্নিগ্ধর বাবা, অনেক মজার, সেটা হচ্ছে কি জানি নাম আমি সেভাবে জানি না, কিন্তু ওই মিষ্টিটা আমার অনেক ভালো লাগছিল। কিন্তু স্নিগ্ধকে আমি খাওয়াতে পারিনি, স্নিগ্ধ এই এই যে এই মিষ্টিটা অনেক সুন্দর, খেতে অনেকটাই ভালো লাগছিল আমার কাছে, কিন্তু স্নিগ্ধ একদমই খায়নি। স্নিগ্ধ শুধু কেক খাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে মিষ্টি খাচ্ছে না। আমার কাছে ওই মিষ্টিটা অনেক ভালো লাগছিল, স্নিগ্ধর বাবারও অনেক পছন্দ হয়েছিল ওই মিষ্টিটা, ছোট ছোট মিষ্টি তো খেতে ভালোই লাগছিল। আর সেদিন অনেক মিষ্টি খাওয়া হয়েছে, পরে রাতে খাওয়া দাওয়া তেমনভাবে করতে পারিনি, সব কিছু রয়ে গেছিলো, কারণ এত রান্না করেছি আমরা মাত্র তিনজন, তেমনভাবে শেষ করতে পারিনি। তারপরেও আয়োজন তো করতেই হবে। এইভাবেই স্নিগ্ধর জন্মদিনের আনন্দ আমরা তিনজনে উপভোগ করলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল আমাদের ছোট্ট পরিসরে ছোট্ট আয়োজন। এই যে খুব সুন্দর করে সাজিয়েছিলাম, ঘরেও অনেক বেলুন লাগিয়েছি, কিন্তু ঘরে আর ভিডিও করতে পারিনি, কারণ এগুলো আয়োজন করে রাতে খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেছে, পরে আমরা ঘুমে গেছি খাওয়া দাওয়া করে, এগুলো আবার গোছ গাছ করে নিয়ে তারপরে। ওর বাবা কিছু মিষ্টি খাওয়াতে যাচ্ছে, কিন্তু খাচ্ছে না, স্নিগ্ধর বাবার এটা অনেক পছন্দ হয়েছে, তাই একটু খাচ্ছে, স্নিগ্ধ আর খাবে না, সে এখন উঠে গেছে। তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা দেখুন ভালো করে আর এনজয় করুন। Everybody, 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 everybody.
Thank you.